আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় আলোর পথের যাত্রী বন্ধুরা, সুন্দর চেহারা ধরে রাখতে আমরা কত কিছুই না করে থাকি, কত কিছুই না করি যৌবন স্থির রাখতে। অথচ আমাদের অনেকের এমন কিছু বদ অভ্যাস রয়েছে যেগুলো অজান্তেই সৌন্দর্য ও যৌবন দুটোই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এখন হয়তো আমরা বুঝতে পারছি না, তবে অল্প বয়সেই যখন আল্লাহ তাআলার এই দুইটি নিয়ামত হারিয়ে ফেলব তখন বুঝতে পারব। তবে ততদিনে আফসোস ছাড়া কিছুই করার থাকবে না। একবার হারিয়ে ফেললে সৌন্দর্য কিংবা যৌবন কোনোটাই ফেরানো সহজ হবে না। তাই এখনই আদর্শ সময় নিজেকে শুধরানোর, এখন সময় বদ অভ্যাসগুলো পরিহার করার। তাই চলুন আর কথা না বাড়িয়ে সুন্দর চেহারা ও যৌবনকে হুমকির মুখে ফেলা চারটি বদ অভ্যাস সম্পর্কে জেনে নেওয়া যাক। মাদক সেবন বা নেশা করা, যে কোনো ধরনের মাদকদ্রব্য গ্রহণ, মদ্যপান করা, নেশাদ্রব্যে জড়িত হওয়া, সেগুলো মুখে ঘ্রাণের মাধ্যমে, ইঞ্জেকশনের মাধ্যমে, সিগারেটের সঙ্গে মিশিয়ে কিংবা যে কোনো উপায়ে গ্রহণ করা ইসলামের দৃষ্টিতে কঠোরভাবে নিষেধ। যে কোনো ধরনের মাদকদ্রব্য গ্রহণের শেষ পরিণতি স্থায়ী জাহান্নাম। তবে এর আগে দুনিয়াতেও নানান ধরনের সাজা ভোগ করতে হবে। মাদকদ্রব্য মানুষের বিবেক বুদ্ধি, মন মানসিকতা, স্বভাব চরিত্র নষ্ট ও বিকৃত করে দেয়, আত্মসম্মানবোধ বিলোপ করে দেয়, হতাশা, সন্দেহ প্রবণতা, বিচ্ছিন্নতা, দৃষ্টিভ্রম, মতিভ্রম ইত্যাদি খারাপ পরিণতির দিকে নিয়ে যায়। সবচাইতে বড় কথা, মাদকদ্রব্য মানুষের চেহারা ও যৌবনকে একবারে শেষ করে দেয়। খেয়াল করে দেখবেন, যে বা যারা নেশা করে তাদের চেহারা দেখলেই বোঝা যায়, এ বিষয়ে কারো কোনো সংশয় থাকার কথা নয়। অতিরিক্ত তেলে ভাজা খাদ্য খাওয়া, এ জাতীয় খাদ্য বেশি মাত্রায় খেলে শরীরে এক বিশেষ ধরনের ফ্যাটের মাত্রা বেড়ে যায় আর ট্রান্স ফ্যাটকে এনার্জিতে রূপান্তরিত করতে পারে না। বিপরীতে শরীরের বিভিন্ন জায়গায় জমতে শুরু করে ট্রান্স ফ্যাট, একসময় গিয়ে রক্তবাহিকায় ফ্যাটের পরিমাণ এত মাত্রা বেড়ে যায় যে শরীরের একাধিক অঙ্গের ক্ষতি হতে শুরু করে, সেই সঙ্গে হার্ট অ্যাটাক, ক্যান্সার, ডায়াবেটিস এবং ওজন বৃদ্ধি ও চেহারায় বয়সের ছাপ পড়ার মতো নানান সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে। তখন মানুষ না শান্তিতে বাঁচতে পারে না মরতে পারে। যাদের বাইরের খাবার খাওয়ার অভ্যাসটা অতিরিক্ত, তারা যেন অতি দ্রুত এই বদ অভ্যাস ত্যাগ করেন, না হলে ধ্বংস অনিবার্য। দেরিতে ঘুমানো, পূর্বে মানুষ এশার নামাজ পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তেন এবং ফজরের আগে ঘুম থেকে উঠে যেতেন, তারপর সকালের সুন্দর ঠান্ডা বাতাসে চলাফেরা করতেন এবং কাজকর্ম করতেন। সকালের স্বাস্থ্যকর বাতাসের মধ্যে থাকা শক্তি শরীরের মধ্যে সঞ্চয় করে নিতেন। কিন্তু বর্তমানে অসংখ্য মানুষ রাত 12টা, 1টা, এমনকি 2টা বাজলে ঘুমোতে যান আর সকালে 8টা, 9টা, এমনকি 10টার পরে ঘুম থেকে উঠে সূর্য ওঠা কোনো দিনও দেখতে পান না। এই বদ অভ্যাসটিও দিনকে দিন মানুষের সুন্দর চেহারা ও যৌবন দুটোই ধ্বংস করে দিচ্ছে। দেরিতে ঘুমানো ও দেরি জাগার কারণে চোখের চারপাশে কালো দাগ পড়ে যায়, চুল পড়তে শুরু করে, চোখের দৃষ্টি কমতে থাকে, গ্যাসের সমস্যা দিন দিন বাড়তে থাকে, চেহারায় দ্রুত বয়সের ছাপ পড়তে শুরু করা ছাড়াও যৌবনের মারাত্মক ক্ষতি করে। দীর্ঘদিন চেহারা সুন্দর রাখতে ও যৌবন ধরে রাখতে রাতে দেরি করে ঘুমানো বর্জন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এটাই যে এশার নামাজের পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাওয়া, আর সুন্নত পালনের মধ্যে রয়েছে মানব জাতির জন্য কল্যাণ। অতিরিক্ত মোবাইল ব্যবহার, আমরা সবাই কম বেশি মোবাইল ফোন ব্যবহার করে থাকি, প্রয়োজনে এটা ব্যবহার করতেই হয়। তবে অপ্রয়োজনে অতিরিক্ত মোবাইল ব্যবহার করা মোটেও ঠিক নয়। মোবাইল স্ক্রিনের লাইট চেহারার সৌন্দর্য ও চোখের জ্যোতি নষ্ট করতে এক বিশেষ ভূমিকা পালন করে। মোবাইলের মাধ্যমে হেডফোন ব্যবহার করে উচ্চ শব্দে গান শুনলে অন্তঃকর্ণের কোষগুলোর ওপর প্রভাব পড়ে এবং মস্তিষ্ক অস্বাভাবিক আচরণ করে। সবচাইতে শঙ্কার বিষয় হলো মোবাইল থেকে নির্গত ক্ষতিকর তরঙ্গ শুক্রাণুর ওপর প্রভাব ফেলে এবং শুক্রাণুর ঘনত্ব কমিয়ে দিতে পারে, যার ফলে যে কেউ বাবা হওয়ার সক্ষমতা হারিয়ে ফেলতে পারেন, এমনকি যৌনশক্তিও। নিশ্চয়ই আমরা কেউ চাই না এমনটা হোক, অচিরেই আমাদের সৌন্দর্য ও যৌবন কোনোটার কোনো ক্ষতি হোক। তাই আল্লাহ তাআলা যতদিন হায়াত দিয়েছেন ততদিন সুস্থ সুন্দরভাবে বাঁচতে হলে দীর্ঘদিন সুন্দর চেহারা ও যৌবন ধরে রাখতে চাইলে এই বদ অভ্যাসগুলো পরিহার করতে হবে। আমাদের কারো মধ্যে এই চারটি বদ অভ্যাসের একটি থাকলেও যেন আজ থেকেই পরিহার করি। কি পারবেন না পারবেন বলে নিজের ওপর আত্মবিশ্বাস থাকলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইনশাল্লাহ লিখুন। অতঃপর জানিয়ে দিন কেমন লাগলো আমাদের এই ভিডিওটি। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। আল্লাহ হাফেজ।